दोसरा एप्रिल शनिवार शुरू हल उच्च माध्यमिक परीक्षा शहर बर्धमान विभिन्न स्कूले सकाल 10টা থেকে শুরু হয় পরীক্ষা। এদিন বর্ধমান শহরের উচ্চ বিদ্যালয়ে দেখা গেল ছাত্রছাত্রী এবং তার পরিবারের পরিচয়ের। এদিন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ সাদ্দামের উদ্যোগে বিভিন্ন স্কুলে স্যানিটাইজার, মাস্ক, পেন, জলের বোতল ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। फिर বিতর্কে সেই রাজ্য রাজনীতির চর্চিত কেন্দ্র কাঁথি। এবার বিজেপি কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানোর সময় বসে শপথ বাক্য পাঠ করানোর অভিযোগ উঠল খোদ মহকুমা শাসকের বিরুদ্ধে। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি কাঁথি মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন ইরানির। নানান অভিযোগে কিমস হসপিটালে ডিএমসিএমওএইচ এইচডিওর হানা। কিমস হসপিটালে নানান অভিযোগের ভিত্তিতে বেশ কিছু পরিকাঠামো ঠিক না থাকার দরুন এবং বেশ কিছু রোগীর আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে এবং চিকিৎসার গাফিলতির অভিযোগে হঠাৎই হানা দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা স্পর্শকাতর পৌর এলাকা ও গ্রামীণ ব্লকগুলিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের উদ্যোগে মেমারি থানার পক্ষ থেকে রুট মার্চ করা হয় মেমারি থানার বিভিন্ন এলাকায়। মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই রুট মার্চ করা হয়। এলাকায় রুট মার্চের জন্য সাধুবাদ জানান এলাকার মানুষজন। শনিবার অল ইন্ডিয়া ডিএসওর মেডিকেল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিক্ষোভ সল্টলেক হেলথ ইউনিভার্সিটির সামনে। এনএমসি সার্কুলারের প্রতিবাদে এই বিক্ষোভ ডেপুটেশন জমা দেওয়া হয় এদিন, যেখানে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয় যাতে এই সার্কুলার অবিলম্বে বাতিল করা হয়। শাসনের ঘটনায় অভিযুক্তদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনায় যুক্ত হিসাবে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে শাসন থানার পুলিশ। ইয়ামিন মণ্ডল, দিলীপ ঘোষ, রবীন ঘোষ ও পঞ্চানন মণ্ডলকে শনিবার বারাসত আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে 448, 308, 427, 506 ও 34 ভারতীয় ধারায় মামলা করা হয়েছে সঠিক বিচারের দাবি পরিবারের সদস্যদের। স্বামী পরকীয়ায় নেশায় মত্ত, প্রতিবাদ করায় স্ত্রীকে বেধড়ক মারধর। প্রাণের ভয়ে শান্তিপুর থানার দ্বারস্থ গৃহবধূ। বারংবার বোঝানো সত্ত্বেও কোনো রকম সুরাহা হয়নি এই ঘটনায়। শুক্রবার রাতে স্বামী সন্তু মুখার্জি এবং অপর এক ব্যক্তি তার ওপর চড়াও হয় এবং মানসিক এবং শারীরিক অত্যাচার করে ওই গৃহবধূকে। প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেফতার করলো ইকোপার্ক থানার পুলিশ। ধৃত জিন্নাত আলী বাড়ি নিউ টাউন ঘুনি মোল্লাপাড়া এলাকায় কোনো অসামাজিক কাজের জন্য এসেছিল বলে পুলিশে জিজ্ঞাসাবাদে খবর। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী গ্রেফতার করলো নারায়ণপুর থানার পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে ধৃত রাজ্জাক আলী বয়স 32 এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য ঘোরাফেরা করছিল, তখনই তাকে ধরে ফেলে পুলিশ। ঘর থেকে রহস্যজনক অবস্থায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ। মৃত যুবক সুমন মণ্ডল, বয়স 22, পেশায় সে দিনমজুর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহ শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়। যদিও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি ইংরেজবাজার থানার পুলিশ।